بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلاة يا رسول الله عليكم মদিনা নিকালো বাগার গম সে সবিনা সালা দুনিয়া ওনারা যারা লাস্ট টাকার দোয়ানা ভার ঘুরতে লাগুন দোয়ানা দান যখন টুলটি বিলে রাত বাইতে গিয়েও একে যু ছুড়ো না আর না খতম করি পড়ে আই যাবে বিলের মাঝে মিলে তোর উজু বানাইতে মিন লাইলে এনে হলে গলে যাবো না ইয়ার তুমি সুবিধা দেন গাল ভাই তুমি মই শুধু তোম বোট কন্ডিশন লই গেলাম ঘরে গলে যাও ভাই এখানে মন্দির লড়ি উড়িলে দুই একটান বার তুমি মারি আইতেন দিয়ে আই যা আচ্ছা আচ্ছা আই যাও বড় করে করে দরুদ শরীফ পড়ান উগ্র দরুদ শরীফ রসুলের দরবার পর্যন্ত পৌঁছা দিতে দিলে উম্মতিবে তক দিয়ে পরিবর্তন হয়ে যাবে সালাহ দুনিয়া আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে শেখে রসুল্লাহ নে সারা মুর্দা কো জিন দা কিয়া হে মুর্দা কো জিন দা কিয়া হে শৌফানা ফিল লাগনে উসকা রওশন করি দিয়া হে শেখে রসুল লাগনে সারা আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে পড়েন আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে শেখে রসুল্লাহ নে সারা মৌজাদে মৌজাদে কৌল কাফের কো হাবিবুল লাহ নে উসকা রওশন করি দিয়া হে শেখে রসুল লাহ নে সারা আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে পড়েন আশেকো কা দিল বানায়া আয় না আল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে শেখে রসুল্লাহ নে সারা ভিতরে বলে কিনে বাড়াই দাও পর
বড় পীর বেনজির তুমি দিল কুরবান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালাম আয়ে তোমপে দিল কুরবান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালাম আয়ে আই জিলান ওয়ালে আকা সালাম লো আই জিলান ওয়ালে আকা সালাম লো বগদাদ মে যাওঙ্গা কিশ্তি তাম লো হর মরনা তেরি গলি মে গৌস জিনা তেরি গলি মে গৌস হর মরনা তেরি গলি মে গৌস জিনা তেরি গলি মে গৌস লাখো লাখো শাহিন শাহে বিকতা তেরি গলি মে গৌস আয় হুজুর বড়ি নূর আয় হুজুর বড়ি নূর সবসে ওয়ালা শান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালাম আয়ে ইয়ে মেরে আরজু হে মদিনে মে যাওঙ্গা দুখরা সুনাওঙ্গা মে আপনা বনাওঙ্গা ইয়ে মেরে আরজু হে বগদাদু মে যাওঙ্গা দুখরা সুনাওঙ্গা মে আপনা বনাওঙ্গা ফেরেশতে কো চুম লিয়ে করতে হো তুম হো পাক মাই হো হাক তুমকো পাক মাই হো হাক আপনা তেরা শান হে মাহবুবে সুবহান হে তুম ইয়ে মেরাই মান হে আসসালাম আয়ে নূর মোহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রবি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ হাই মক্কা ইয়ে মুয়াজ্জামা মদিনাতুল মুনাওয়ারা মক্কা ইয়ে মুয়াজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ তুই মক্কা ইয়ে মদিনা তুই বগদাদ আজমিরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি বাইয়াল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার খাজা বাবা মাওলানা ইয়ারজি কবুল হে হাজা বাবা মাওলানা আমার তৈব শাহ মৌলানা ইয়ারজি কবুল হাই তৈব শাহ মৌলানা নূর মোহাম্মদ আমার হযরত কেবলাম
বলো হযরত কিবলা মাওলানা আরজি কবুল আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জানে হায় হাসবি রাব্বি জালাল্লাহ নূর মোহাম্মদ হসবি রবি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ আমার দেলা বাবা মৌলানা আরজি কবুল আমার জিয়া বাবা মৌলানা আমার সবি বাবা মৌলানা আমার মইন বাবা মৌলানা আমার ডাক্তার বাবা মৌলানা আমার শেরে বাংলা মৌলানা আলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ আমার আমির জামা মৌলানা আরজি কবুল আমার আমির জামা আলা ইলাহা হাসবি রাব্বি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ নবী সাল্লু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি নবী সাল্লু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়া ইয়ানা মুবারাকা কুল্লু মান সাল্লু আলাইহি আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম জো বাদু করিম তুম হো রবুর রহিম বিকি হো দাতা আতা তুম বে কোড়ু দরু আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল করিম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি গলে যা ভাই যে জিন্দি বারান বই যা এন্ড আর কি রি বেওয়াজ বালালাম না অনরারও দেখি বালালার মাথার টুপি কেন আনো বেশো কথাগুলি মাথার দিবে তুমি কইলেন তো না আইনতে নো আনো সে দাঁড় করিবি কি তোরা তো নিয়ত বান্ধি কথা খোঁজ দিলে মানুষ হই দিল টুপি বে নোয়ানি বে রসুলের সুন্নত নো না বেয়া কোনো যদি অত হলে টুপি উন ভিন্দি আসত সুন্দর না লাগতো তিন তিন বুঝছো তো নয় ভিন্দি গিলে রসুলের সুন্নত মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালা হু আজুরু মিয়াত যে ব্যক্তি এই আখিরি জামানা তাকান নুরুন নবী সুন্নত ধরে লিখে দেয় ময়দানে মহাশরত উম্মতি বেরে 100 জন শহীদের সওয়াব দিয়া যাবে আসমানি টাড়ারা ভরি মানুষ মারো তো কইতে না টাড়ারা ভরি আসমানি গজবে ও আগুন যেগুন মাথের গুণের গুমর ওষুধ খাব উনি আত্মন শুরু করে দিয়ে একজন কে আল্লাহ ভয় আইয়া লাইন ভয় আসা সামনে না ভয়
মিলা ডিস্টার্ব করি ফেলা দেশ ফল আর শতানো ডারা শুধু আরা ডারাই দেন শতানো ফল আর কি ডরাই কারণ আয় জুমা ভরাই দে আনোয়ারা সেন্টার জুমা ভরাই দিয়ে ঘটে আনোয়ারা সার্ভেটির ইয়াছিলে এটা আনোয়ারা সেন্টার তারপরে মেইন জায়গা জুমা ভরাই এটা কনফিউজিলে তলা দাঙ্গা আছে এটা প্রায় শুক্রবার ইম ফার্কি সর হ দেরি প্রায় ফুয়া আছে এটা দোয়ালে বেলে যাতো অনেক তুই ঠেরাকত করি দরম খুদুয়ে লই ওরে বাপ রে বাপ ফুয়া কোন ফেডার লই দো সাত তো কবে বাইং মাসে টি কুতুরা দিয়ে দিয়ে নাই জুমা ভরাই দিয়ে কত সাই থাকে মনে মনে বা বিদ্যে ফুয়াগুন যদি টেরাকো যদি এলে করে আল্লাহ জানে মার ফেটা থইলে করে গিয়ে মানুষ যাতে ফানি জুমা তিতে যাতে ফানি নৌল জল আমি কে নি গিয়ে বই না কেউ মার বল নগর গুন বই যা ভাই এরা গুরু তুই বই যা সাত দোয়ানো টুল টেবিলে রাতো তার কতন বাই তুই তাই বিয়ে ছুড়ো না কেউ জু ওনা খায়াত গেল আর কোনোদিন পাইব না এই যে খাওয়া নি বহুত মানুষ আর হুজুর আল্লাহ তো ফুসল লাগে হুজুর আছে তো কাম লাগে এরকম আলেমলে নুরুন নবী কদ ফাকাত নজরানি ইতার আর ভিতর আই নবীর খুশবু ইন ফাগলে বে সুবহানাল্লাহ আবার হুজুর বিয়াক সাইলে বজিলে তো তনু খদু নবী বিরোধী ওলি বিরোধী আছে তো ওন সাহরা সাইলি মে না আছে দিন টান দই দিব এন্ড আবার এন্ড অবাক আবার বিয়াক কোন সাহরা আছে জাপ টান মেরগো এন্ড অবাক করি ফেলি আল্লাহ খদু আলেমে সাহরা সাইলে গুনামা আর খদু আলেমে সাহরা সাইলি মে না আছে দিন কি হই যায় এলে মাইকত বই বই সিহারত বই বই নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে কর্দা আছে তো হে ভূতাই নিরুদ্ধ যোগ অর্জন করতো না এত আছে ঠিক আল্লাহ গুন তো নারার হেফাজত কর খবরদার আবু জাহেল 24 ঘন্টার নবীরে দেখাই দিয়ে যুক্তি আর আবু বকর সিদ্দিকে দেখাই দিয়ে ভক্তি ভক্তি ভাবিলেই দিয়ে মুক্তি ঠিক না না ধন্যবাদ বংশ লাইবি যে জাঙ্গা দিয়ে আসি জানা দাদার খবর দিলে খবর পাইত না আল্লাহ আস্তা কত বেশি বাঙ্গা কে তো ডায়াবেটিস তাইলে নোয়ার মানে কমি যাবে যে অবস্থা হই আচ্ছা আল্লাহ হেদায়েত করো কামিন আমিন তোলে মজলি সিয়েন দাম খো না এই যে বিলের মাঝে দুনিয়ার এক করে ফটক সরে কাঞ্চন নগর এত সুন্দর একখান মাহফিল আয়োজন করলো নুরুন নবী কথা আজীবন উম্মত করবো কান্দি এই উম্মত হলো হঠাৎ করে যদি আয় রসুলের মিলাদুন নবী করে আয়ের যদি মন খুলি দিল খুলি দরুদ শরীফ পড়ে আয়ের অজাতুন উম্মতি বেশ হ্যাঁ রজু সাহে থাকে আহালে মুস্তাবি ওয়ারা বাহু বেশি আছে তার খাদিস আহালে মুস্তাবি ওয়ারা বাহু নাই উম্মতি বেশ হ্যাঁ রজু সাহে থাকি দে এই উম্মত কে নাই নুরুন নবীর বিরোধী দরুদ শরীফ পড়লে ময়দান মহাশর উম্মতি বের তো আই লই রে আয় রসুল সাহের আইয়ার না আউলান না বিয়ম আল কিয়ামা আকসার ওয়ালাইয়া সালাত নি সালাত মানি না মান দরুদ শরীফ সালাত মানি দরুদ শরীফ পড়ে নে মানুষ যখন রে কিয়ামতের দিন স্যার আগুন ইয়া খুরুজু নূর লাইটি যাবে জ্বলিব দে নুরুন নবী স্যার আগুন তোয়াই তোয়াই লই বুকত বাজাই রে আল্লাহর জান্নাত ঢুকে দিব সুবহানাল্লাহ এলে মন কুলি দিল কুলি নুরুন নবীর উদ্দি শুধু দরুদ শরীফ পড়ানো তাইবে যত আর মুসিবত হইব গয় আসা নে দিব সুবহানাল্লাহ ইজ্জতের দরজা বাড়ি দিব বড় করে আর কিনি দরুদ শরীফ পড়ান সালাতুনিয়া ওই সকালের বাতাসের রে তুই কোথায় চলে যা মদিনার খুশবু টুকু আমায় দিয়ে যাও সারা দুনিয়া আই শাহিন শাহে মদিনা
আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হই আমরা, কত যে বড় ভাগ্যবান সারা দুনিয়া মানুষ তো মগরিবের টাইম যথেষ্ট হয়ে গিয়ে গই নিকালো বাগার গম সে সবিনা সালাম দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুই জোগার কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ কাফনের কাফর ভরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী তাকো গরিব তাকো আজরাল কাউকে চারবে না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রসুল বানো আর একটু জোরে বলেন যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার পেয়ারা রসুল খুশি হবে আল্লাহ রলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো আল্লাহ নুরুল নবীর মাহফিল রুসিলা আমাদেরকে প্রত্যেককে বঞ্জাগা না নামাজি করে দাও বইয়ন আর কেউ মাত ভুল না করিবে আদব করিয়ে রে বইজন এত মানুষের ভিতরে আল্লাহ আর যা সালাম দিয়ম দরুদ শরীফ পড়িগম নূরুন নবীর রূহ মুবারাকাত ফাঁস আমিন কানাক শুন রাসূলুল্লাহ বাদান না তাই না ফেললে মাহফিলিন ব্যক্ত হয়ে গেল রাসূলুল্লাহ সম্পর্ক লাভ হলো কোন এত মাথা মাথা দোকানে বই দে না তো বই দেয় না বই দেন না না মাটি এর বোয়া করিব না নামাই তো ভাই মসজিদ মসজিদ দেখান দুনিয়া বেহতা কইলে কবুলই দিলে 40 বছরের নেকি যাইব কই আর মিলাদ শরীফ ও নূরুন নবীর মাহফিল কেউ যদি কিনি করি মাসকারি করি কে দয় সারা দিন দেখি ইমান যাইব কই ইয়ে নতুন ইয়ে না আর কঠিন এলা আদবি বড় ডাউন জিনিস আদব রক্ষা করি তেললে ইজ্জত বহুত বাড়ে যে বাড়ে মজিলি যেমন আদবের স্থান আল্লাহর ওলিয়ার দরবারে কোন আদবের স্থান অনরা বড় ভাগ্যবান হওয়া
বান্দার শরীফের গাইল দিতে বহুত মানুষ আছে, গিল্লে যাও শিরিক গড়ার এ গড়ার হে গড়ার এনে গাইল দিতে দিতে একদিন বন্ধুল্লো বাজি ফেরত গিয়ে হঠে বান্দার শরীফ গিয়ে প্রতিদিন এনে বড় হইতো বেশ কম করলে সুরাল্লাহ কুলিয়ে কারণ আল্লাহ যাক গম করে খেয়াল করেন আ কোন অবাইয়া তোর জন্য মুখন বুঝে বাঁধিলে এসি এন হইতে তুমি খুললো যা দুই দিন লাজিস প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু আ এটা সিয়ারাত বসি বলি বড় আহাম হুজুর বলি না টাইর গো ইয়া তুন ওস্তাদ হল মাল এটা বই লই আল্লাহ বেয়াবনের কবুল করো আমিন আজি নাইব রসুল হল সে বহুত আবার কমিটির ভাই হল ধন্যবাদ দি বহুত কমিটির ভাই হল ওদের দু হাজুর আইলে আইব কই না জিবে ও আজ করি বেরে টিয়া দিও মুই তারা দিতাম নো এবার আর বেকুক পেন আর নাইব রসুল হল স্টেজ সাজা দি দে ইয়ান রাখান সম্মান নাই নিয়ে এই যে কহ না সম্মান মানে খাইলে তুই দূর এই যে গিয়া যাবে আসমান সাজাই দে তারা দি আর জবিন সাজাই দে নাইব রসুল হল জি ই তারার ইজ্জত করলে তোমার আর ইজ্জতের দরজায় বাড়ে যে বাড়ে ঠিক না না তো হ্যাঁ কথা কইম দাবার খরা বাসায় না তো খরা বাসা খুব কম মিডিয়া করি যদ্দুর ফারি বুঝাই রে মদিনার লাস্তাম দ্বারা ইত্যাদি নিয়ে চেষ্টা করছো নিজ আমল করি অনার এলম কোনো বিষয় নেই রসুলের দুনিয়ার এলমে কোন খতন আছে খতন নেই বহুত আবেশ সাহেব এখন কোরআন শরীফ ব্যবসা করি এক বছর ভরাই আর এক বছর গেয়ে গই নুরুন নবী কথা আনা মদিনা তুলালমি আই রসুল আলমের সহ আই রসুল তুমি কেউ যদি এক কানা করে খুঁজবো ভাবিলেই দো ইতে তার আলম দুনিয়ার গুণ লাগ দো এ আলমি জবান তুন মারানের ওয়ার ওয়ারে মানুষ বেহাদাইতে লাস্ত ভাইব এবার দুনিয়ার তো একটা জান্নাতের টিকেট ইয়ান ধরে লেবে ইয়াল্লাই রসুলের দরবার বারবার করি ফরিয়াদ করি ইয়া রসুল আল্লাহ ওই আলম মন দান করা যে আলম মন নিজেও আমল করি ভাই অলর জন হেদাই তোর মদিন আল্লাহ স্থান জান ধরে ইত্যাদি মত অনরাত তো দোয়া ধরা করি আল্লাহ যেন আর জান মালুম যেন হেফাজত করে আর বাঁচি তাইলে অনরার কলব জিন্দু হইবি দে আর মরি গেলে শান্তি পাই তানু মাউতুল আলমে কামুতুল আলম উগা আলম মরি জন মানে একা জাহান মরি জন আর উগ্গই কল দে দিনে তোমার আর এই ফাংশন নগরের একটু আপনি কি জাহাঙ্গীর আপনি যে কইলেন নবীরা মরা জিন্দা করতে পারে নবী হলে মরা জিন্দা কঠিন করে ফেলালি যে না মরা জিন্দা করেন নবী হল আল্লাহ কোন ব্যাপার ইতর নবী আর অলি বহুত দূরে আপনাকে যদি ফাইতাম খোদার কসম আমি নিজে জিন্দা করতাম আপনি মরি দেখেন ইতো সদায় মরলে আর কোনোদিন যেত হইম না আপনার লগত আর হইতো না আর কল নগর আর কোথায় হতো শুটিং সার ইতর হতো কোদার কদম তুই মরিসা তোর আয় যায় তাকে তোরা ইতো হদায় মূল্য জিন্দগি
আল্লাহ হেদায়েত করো। আমিন। দুই চারি দরকারি কথাবার্তা নিজ আমল করি অনরা রোজন উনাত্তারি মতো তৌফিক দাও। আমিন। নূরুন নবী আরবের জবিনত্ব শ্রী বাইনি সারা মুকুল কায়নাত খুশি হইয়া না জোরে গ না শুধু ব্যক্তি বেজার হইয়া বললি শতান খাবা শরীফের মতওয়াল্লি রসুলের দাদা আব্দুল মুত্তালিব ঠিক না জিকুরুল আম্বিয়াই মিনাল এবাদত ওয়া জিকুরুস সলিহিনা কাফারা নবিয়লের আলোচনা করলে যদি হনগ্য বয়স্ক মানুষের যদি কই দেয়া আজ চলের বস্তা ও আলগাই দা বেড়া চাই হ্যাঁ বস্তা আলগাই দেখুন না সদাড়া ইয়ে কই দে তো কি কই দে কিভাবে আর ভাই হলো সুবহান আলহামদুলিল্লাহ লাভ নাও দেখে দে বখারী শরীফের 30 পারা লাস্ট পারাত আছে বান্দার দিল মে জিতনি আরজু রাখতা হে খালিস নিয়ত করকে খুদা কি দরবার মে বরিয়ত করো বান্দা কো সব কো আরজু কো আল্লাহ পুরা ফরমাতে হে সুবহানাল্লাহ আল্লাহ তে কিছু রমাব নাই ডাগনর ওয়ারে কো বলে যে শুধু ডাইল না জানিতে বেজাল হই দে ডাকার মত ডাকলে খুদা কেমনে শুনে না কেন আল্লাহ নি বাজে না অর্ধে বড় জামিল হই দে নইলে আল্লাহ কেন বান্দার দোয়া কবুল না করে গোড়া জগত কুম গেই তুই কেন দুলাই তুই দুড়িয়ে রানে রাখ মারলি হ্যাঁ কোথায় কেন নুন্নম তুই হো উড়িবেন মাঝে মাঝে উড়ি একখানা করে ভরি চোখের ফানি সারি আল্লাহ তো দয়া করিব নামাজ দোয়া ফর না না ফর তাইও দেখি মগরিবের নামাজ আসরের নামাজ না পড়ো দেখলে বহুত ফজিলে তোলা মানুষ এটা আছে না তাহলে তুই বাঁচি থাকো ভাই দুনিয়ার জমিন সজ্জা বাজিলে সজ্জা সরান্য মানুষ আছে খবর শুধু ভিডিও নিয়ে আছে এটা সরান্যের কোনো আলামত এই জমিন নি এলাই যা গড়া করে যা লোয়া করে দুনিয়া তুল ফেলা করি আর দুনিয়াও মাদারা তুল দুনিয়া আগের তোর কেতবারি আছে মানুষ মরি গেই দিম বলে সিলিয়ার শুধু খবর আল্লাহ কিনি করি সুযোগ দা খবর খবর বাড়ি যদি উড়িতারি দয় ডাইরেক্ট আশেপাশে আসছে আইতাম না ডাইরেক্ট মই সুদুত গলে দিই দিদি হে
এতদিন নয়, এতদিন নামাজ পড়ানোর দেখুম, তসবিহ তালিম করানোর দেখুম, অবক্ষ বজিন এলে যিনি না জানতাম বাড়ি ঘর ইন্ডিভিডে যা আছে বেয়া গুণ বেশি এ ওয়াব সাহেব এমন সিটিং ওখানে দোয়া করছো না আল্লাহ উম বেশি টেজিয়ে রে তোকে আল্লাহ তার দান করে দিবে লাই আজীবন আমি মসজিদ গেলে কি দেব আর এক কানা করে কি দেব জোরে কো না আল্লাহ কত ফালতু কথা নকছি তুই তা তোর 100 বছর 150 বছর আয়াত দিলাম থিয়েটার ভিতর কিছু করি না পারস মলয় আলা খানার ফাদানা পাড়া গেলি তুই খানা তো না হল তোর যদি আর একবার সুযোগ দি তুই গোটা মসজিদ বেঁচে খাইবে লাগে ও আগুন আড্ডা কত বয়স দেন আবার মাথার দে ভাই তুই এলাই যা করা পরে কতুন করা পরিবে তো জোরে কো না নামাজ পড়া পরিবে না রসুল দে কি জানো কদ্দু জানো রিয়ান বরানো একের কদম দিবি জীবনের এক একখান গুণ মাফুয়া শুরু হয়ে গিয়েছে আল্লাহরে ভয় করি মার খড়ে নবী কথা কাম তো করে দিও সৈদাতে লাগাই দিওস কি আল্লাহ জমিন তো তোমার পক্ষে সাক্ষী হয়ে যাই বাজাই দিও খামে গে কি জীবনের গুণা তো মাফ হইয়ে আল্লাহ জবিনিয়ান তোমার পক্ষে সাক্ষী হয়ে নামাজ ফরিদারে কোয়ালের মধ্যে দুলবালু মাঝে মাঝে না বাজান না নামাজ উজু বানাইতে দিলে কোনো দাবি নেই আর তো বাঙালি অভ্যাস করা ওদিন উগ হাতার অত্যন দেখে গেলি কোথায় গোটা দিন ভর কিনে ওই নিয়ে গ উজু বানাইতে দিলে দাবি নেই কোনো আজ ইয়ে ইমাম হোসেন তীর খাইয়ে বল্লম খাইয়ে তলোয়ার খাইয়ে ভিড়ের উদ্দি তলোয়ার দ্বারাই না ধর নামাজ সারি কেনা ভাই অল বিয়া গুণা আজ ইয়ে এ দুয়া মানুষ যদি এক কুয়ারও যদি আসার নামাজ সান ভরি মদিনাতুর রসুল খুশি হয়ে যাবে এ জবি নিয়ে নো ময়দানে মহাশর তাঁর পক্ষে সাক্ষী দিব নামাজ ফরিব না ফরা করিব না এসারে নামাজ স্থান ফরাও না শতানে কর দে দিন ভর আইন পৃথিবীর অনু ন আজান চল কায় কই দিন ফজিলত বয়ান দিলে নামাজ হওয়া না ফরিব শতানে কর দান লাইব তাই তিন সাইর বিয়ার এখানদার পৃথিবী তাই ইল্লাম নড়া দি খবর কেন কর দে ইতার বয়স শতানের বসত শতানা হিন্দে দে খোদা একবার খান দিদি আতুন যত রহমতের কথা কুলি লে ফেলে গিয়ে লানতর কথা ভরাইয়ে রহমতের কথা এদিন খান্দা খান্দি আল্লাহর আরশ হার একখান বরণ নিয়ামত দি যেদিন ইয়ান হারাই লে ফেলে গিয়ে এদিন আই বেশি কি খদাং গিয়ে আর এক জাঙ্গল দিন নুরুন নবী যেদিন তশ্রী বেঁধে এদিন আই বড় খান্দা খান্দি কারণ নুজার তাইছে আন্দাজ যাবে বুঝি আর একবার হান দিতে যেদিন সুরা ফাতিহা শরীফ না দিল আলহামদুলিল্লাহ শরীফ কি হন গনা ফেরেশতা ও দুয়া গদ শতান তুই ইল্লা হান দা হদা আলহামদুলিল্লাহ নাজিল হই দে হদা গোড়া কোরআন শরীফ নাজিল হই দে তুই না হান দিলি তুই আলহামদুলিল্লাহ শরীফ নাজিল হই দে কে হান দিলি সুরা ফাতিহা শরীফ নাজিল হই দে বেশি হান দা হান দিল গদ শতানে হদে কে করতে রুনি হদাই সারাদিন বান্দা উপরে ঘুরে ঘুরে নামাজ উত্তন বালা কাম উত্তন দূরে সরাই রাখি দূরে নামাজ উত্তন বালা কাম উত্তন দূরে কত হঠাৎ করে মানুষই বেজাতে নুরুন নবীর উম্মতি বেজাতে তাতে কিতে তো ডরাই দিয়ে গই হবু কোটা দিন তো নামাজ দোয়া ন করবি
সমস্ত গুণনাপ করে দেয় আলহামদু যদি না দিলে এদিন বেশি গন্ধা চিন্তা শব্দ কেনে ইয়াল্লাই আর গোড়া দিন বা গুণ হয়ে গেল এই মুহূর্ত আর একটু জোরে না তো রসুল বললে খলাফ জিন্দা হয়ে যায়, কারণ একদিন মসজিদ নববীর এরকম নুরুন নবীর না তো রসুল ফরদ্দে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা না তো রসুল ফরদ্দে রসুল পাক পাশে বসা অবস্থায় আছেন, না তো রসুল এন ভরা ভরদ্দে রসুলের সামনে আর বদাস করি না পারি নুরুন নবী সাদর মোবারক নুফাকার হিসেবে দিখিলেই দিও বড় করি বড় রহমতে ওয়ালা রহমতে ওয়ালা বলো দো সালা দুনিয়া আকা কে মেহফিল জুবি সাজায়ে করকে চেরাগাহ সবকো বুলায়ে আকা কে মেহফিল জুবি সাজায়ে করকে চেরাগাহ সবকো বুলায়ে উসকো হামেশা জুলি বারি হে উসকো হামেশা জুলি বারি হে এ দোমে মচি হে দোমে মচি বলো রহমতে ওয়ালা রহমতে ওয়ালা হে দোমে মচি হে দোমে মচি সালা দুনিয়া নামাজ লগে ওয়াজ লগে যাতে ফিট হয়ে যাবে এ রসুলের মা বলি না কবলে যাবে এদুয়া মানুষ একসাথে যে এশারের নামাজ আদায় করবি মা বলি তেন কবু কি হন বাস বাত লগত বলে আরা বলে নামাজ না ভরি হত সিটিং স্যার কিলাম দেখলাম শুননি হলে নামাজ ফারে না ফরে তো ন আর গুণের সিবি ধরে ফরাই দে ফরে ন ইতার আহত না আর তো কোনো লোভ লালসা নেই এ টঙ্গির মধ্যে এত মারপিট কিলে করে হতে আর তো কোনো লোভ লালসা না এলে দু মারপিট কিলে করলি দে আর লাগুন তো নেবাজ করো হ্যাঁ দুজন বলে মরে গে বিলের ফানি যেতে ফুয়ে যাই গো মাছ বেয়া গুণ এক কিনে দিয়া হ না দল হয়ে যাই
বগাও গোডা হত বইয়ের হত মাস তোর আল্লাহ সিন্ডালার সরকার সালাক ও মাস তোর আল্লাহ বেশি তো মাস হদা আর এখন খ্যাং গইতাম সদা আত্মা কেন দুঃখ ধরত লাদ দে তোরা ওড়ত গড়ি গড়ি টোঁড়ত গড়ি গড়ি লইয়ে রাখ না সাপানি দিয়ে কেম সাইড দিক তোরা কি হস সদবালা না আইচ্ছে যে ওড়ত যে লইয়ে ঠোঁড়ত যে লইয়ে ইবে যে সাপানি সারিবে আশা কেন বললি হথন হলে বুঝদি যে না বেজ ওড়ল লইয়ে রে যে তোরা সাপানি দিয়াইব আর কত গম করি বুঝো নর্মাল একটা উদাহরণ দিয়ে দিয়ে দি এখন লইয়ে দে হয়ে বেশি সাপা নিতে না ফেডক দের অনেক সময় হইবে দেরি আপাতত শবত তো দ্বারা করেন শবত দ্বারা দিয়ে দে সামনে খামাই তো আল্লাহ বুঝিবে তো আর বিষয় এনেল টঙ্গির মানুষের বালা লাগে টঙ্গির বঙ্গি বুঝাবার দায় এনে বলে কোটি কোটি নেকি উজান ভাই দেখিও নি ভাই এনে নেকি উজান বাদ দে না এনে তুরাক নদীর ফোকে পর্যন্ত বদুয়া করো দে ফেসাকের বাসে মরে গিয়ে দিও কত গুড়ো গুড়ো হদুয়া মাছ আসিল বাসে তাই থের গে না এ দুয়া মানুষ মুতিলে খালি বেটাই বন্ধ আল্লাহ এগুলো তোরা হেফাজত করো যাক নুরুন নবী তশরী বাইনি তোমারা মোবাইল ধরিলে কেউ দেখুন তো দাঁড়া পাচ্ছ না আগামী কাল ইউটিউবের মধ্যে ইংরেজি জাহাঙ্গীর সান মেলে ভাবি আর কষ্ট করে নদীর বাতি উনার সকল লাগে লামাই ফেলা আছে আছে হ্যাঁ অনেক খালি ভাবি ইংরেজি জাহাঙ্গীর সান মেরব ফটক চরি লেখা তাই ভাই ফেলে বেজা আল্লাহ বুঝিবে তৌফিক দোকান কি ফোয়া যেগুন হিন্দি মাথারে উন্নয়ন ফিসে দিবে তো ভাই হ্যাঁ ছোট ছোট অফিস যদি দিফেল আর একখানা কোনো সামনে আইতার আজি এক মোমেনের এক মোমেন জাঙ্গা দিলে ময়দান মহাজরত আল্লাহর রহমত সাইয়াদ তাইতারি আল্লাহ আমার একখানা সামনে আইব তৌফিক দো আমিন তো হইও তার মানে লড়া ফুরিব একখানা করে সুযোগ দাও না ইকিনি কিনি বাড়াইলো পাঁচজন মানুষ জাঙ্গা ফেললো কাম ফজিল অনেক গাড়ি সিটিট ফেলি না সারিবে দেরি এটা যে সার সুযোগ আছে তো বাস নুরুন নবী আরোগ্য বিষয় দিয়ে রসুলের নবুয়াত নবী আইরে খ্যাং গইল কাবা শরীফের গিলা বাজিল দেন রসুল আইবের আগুদি রঙ্গিন কি কইলাম খালারি সানি আসিল দিয়ে গাছের তক্তার দরজা আসিল দে গাছের রসুলের দাদার আমলত আব্দুল মুত্তালিবের আমলত রসুলের দাদার আমলত আগুদি আরো জুত্তা নাম ওস্তাদুল উলামা এমাহবিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত ওস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কাসেম আল কাদেরি কানসন করি মাদাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আলহামদুলিল্লাহ আজি মাহফিল দন্য ইউবা আলম ওলামা দেইলে মাহফিলি ন ন ন আল্লাহর দরবারে কবুল হই যায় সুবহানাল্লাহ আর কানা জোরে বলো না সুবহানাল্লাহ তিনজন কি মুতি ডাইন্ডা ওদি কাবা শরীফের রকম মুতি আছিল ইবে লামা আছিল লাখাত কি বামডা দিগ্গ আসিল বা নাম আসিল মানাত উম্মতি ডাইন্ডগর ফিজু দিগ্গ মানা মুত্তি আসিল বা নাম আসিল উজ্জত ইয়ার কোন আদি হই কোন দিগ্গ মুত্তি আসিল বা নাম আসিল খবাইবা খব কইলাম তিনজন জৈত্য আর বাদ বাকি কোন গুরাগার আছে উগ্গ মুত্তি এইজন আনে ইবে ভারত বাঁধিলে কি বেরে ইবার নাম আসিল খবল বে টপটার বে বে আগুন তুই শিয়ানা আছেন ইবার আইজানে ইবার নাম কি কইল খবল ইবার ওয়ারিজ বিন্দু যে গুণ আছে এ গুণ আর এক সার হাজার গো আছিল এটা তো আর অবত্ত সরকার নু আছিল গোষ্ঠী আছিল এক এক গোত্রল আছে বনি রবি বনি কোরাইজা বনি উমাইয়া বনি কাসেম আবাব বড় বড় কি আছিল গোষ্ঠী ও গোত্রল আছে এই টাইমের মধ্যে
হবলের ওয়ারিস জিবে আসিলিবে তাই জন্য নুয়ানে মুত্তিবের হাজার ইতারা বেশি যার বুয়াছি এখন বলো দিনবার সহ্য আলার না পাইলে জগরা আলার না পাইলে লাঠি আলার লই হইলে সহ্য ইয়ান বাধা গেলে তো মানে এত হাজার গো মানুষ আছে দেখুন এই টাইমের মধ্যে অবাই কেউ না মাইত মাতিনার বিরক্ত বোধ করি আদব করি বইজন যে জিন্দি বার তিয়ে তখন অসুবিধা নাই এন্ডাই জেলে জটিল কিছু না তিয়ে থাকো তিয়ে এর উনিশ তারিখে আর বহুত মিলে শরীর যাই দিয়ে বহুত বুড়া মানুষ দিয়ে গাছারা কাতুন গান উনুর দে ইতো কত বল হলো কেন এটা লাটিলি করি বই বসত এত নলে মর মা তারা কেন উনি বেড়ে তাই নিয়ে যায় না আজ এলে জটিল কিছু এটা হইয়া না তো নলে দূর তিয় না না গাছও দুটি বন্ধ দিয়ে দূর ঠেমে নাই এখন রসুল বাগের দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মতওয়ালি রসুলের দাদা আব্দুল মুত্তালিব থল ফিকা লম্বা আছেন সারা ইন বেশি সুন্দর আছেন খোয়ালের মধ্যে নুরুন নবী তশরী বানে আর একখানা বড় করে হ জিকরুল আম্বিয়াই মিনাল এবাদত এরকম নবী আল্লাহর আলোচনা রসুলের পাকের বাপের আলোচনা নুরুন নবীর দাদার আলোচনা করণ এগুন বিয়াগুন এবাদত উনটি উনটি গিয়ে যাব জোরা মানে উনটি উনটি গিয়ে যাব এবাদত রসুলের পাকের দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবারি বে লাইফের জিন্দেগি কোনোদিন মূর্তি পূজা না করে ই বে এত মূর্তি আর আসিল দে রসুলের দাদা কোনোদিন সানিরে বেশি মহব্বত করতো আল্লাহর ঘরের বেশি মহব্বত করতো এবার মূর্তি উজু এত খেয়াল নোয়াছিল এবার আব্বা জান হাশেম নূর নবীর বাপ হাশেম ইবো কাবা শরীফ দেখাশোনা করতো শেষ পর্যায়ে একদিন আব্দুল মুত্তালিব যত বুদ্ধি হইয়ে বয়স হইয়ে কাবা শরীফের গলল দেই টাইমন বলে কাবা শরীফের গিলাবি এন ফুরফুরে মি কই গিয়ে তার মানে সিরি যাবে কি নবী দাদা গদে কোন মূর্তি লই বলে কি কই কাবা শরীফের গিলা পান সিরি যা দেখাবার নাই রসুলের দাদা কি কইল কইল ঠিয়া বইছে জোগার করি কাবা শরীফের গিলা বলটাই নয়া করে সানিয়া বলটা দিয়ে দরজানো নিজের রাতে বানাই দিবে সুন্দর গরি লেডি গরি সারিমিকে দি ডোল ফিড়ি দিল আজি খবল গলইব লাল্লাজি বিবাক্কাতা মুবারক মূর্তির মালিক এগুন রাখান বড় ধর্ম আসিল এটা পূজা করতো ইতের গুইতে না করতো ইতের গু মানে যার যার কথা উপযুক্ত জাঙ্গা দর বুয়াই যাই এখন তিনশো উনষট্ট মূর্তি এই টাইমত কাবা শরীফ কি ফিলে বই গিয়ে যে লাখি বললো কোনো জাঙ্গা আর
খোদা আর বোঝাতে জাঙ্গা পাইত না, তোর আর কোনো দায়িত্ব না, আপাতত গোড়া বেড়ে বেড়ে মারি বেগুন বাইবে নেই ইয়া বাজি গেল দেখা শেষ পর্যায়ে জমানা যেগুন বুড়ো আল আসিল মুরব্বী মূর্তি পুজো করত ইতার আগর দৌড়া আনা আনা করছে বাজিলে মানুষ আনিব আর বেগুন লসুনের ফোঁদা খোয়া বাদ দে কিন্তু গোড়া এক সহ্য নগরিস তোরার গজে তো বড় বিলে গর খবলি বিয়ে ইবেরে দরজা রুদি লাগে দেখা বাসরি বের নাউজুবিল্লাহ হবুক রসুলের দাদা আব্দুল মুত্তালিব খারাপ কি হইলো কি হইলো হে খাবার শরীফত কেন মূর্তি লাগাই দিব খাবার শরীফত কেন মূর্তি লাগাই দিব আব্দুল মুত্তালিব তো এটাইমের মধ্যে কিছু গরান নাই ওয়ারিশ বিন্দু মানুষ ক্ষমাছিল ইতারা কেন প্রভাবশালী ব্যক্তি আছিল তাড়াতাড়ি আদ্দেরি নগুল্লো ভাই কাবা করিব ও হবল মূর্তি বেরে দূরত কাবা ফিট করে দিল দরজার রুদ্ধি ফিট করে দিল ডল টল ফিড়িয়ে রে গেল আগুন আব্দুল মুত্তালিবে দিনে আর বাড়ির ন যায় সারালাজ খাবার শরীফের দরজাত বই বই খান্দা শুরু করলো আল্লাহ রাখা নাই কাবার গিলাপ ধরি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ এত সুন্দর করে গিলাপ পাল্টাইলাম সানি পাল্টাইলাম দরজা পাল্টাইলাম তুমি কোথা তুই খাবার মালিক বিলে কইতে লাগব তুমি খড়ে গেলা আজি মূর্তি তিনজন চৈত্র এতদিন বারে আসিল এই মূর্তি যে দরজা রুদ্দি লাগাই গেল ও কোথায় ইয়ের বিচার করো আর তুই তো এটা এলে আর একখান ফরিচয় দ বিষয় দে এনুগ্য নিয়ামত আর বংশত্বন বার করি দো এ মূর্তির বংশ গুণের ধ্বংস করি এ কাবা শরীফের জুলুস করি করি তো আপ গড়াইব ওয়াকানা মুজিবুদ দাওয়া আব্দুল মুত্তালিব মুস্তাজাবুদ দাওয়া আছে ইবাদত লিলে দোয়া কি হইতো রাসূল বাগের দাদা আব্দুল মুত্তালিব দোয়া করনের ওয়ার ওয়ারে নূরুন নবী দুনিয়া জমিনে তশরীফ এনে অষ্টম হিজরি যেদিন মক্কা বিজয়ের রাসূল বাগ সাহাবায়ে কেরাম লইরে মক্কা শরীফ আক্রমণ করলো মক্কা শরীফ কি করি কি আবু সিদ্দিক উমর ইবনে আল খাত্তাব ওসমান জিন উরায়না আবু তালহা জলিলুল কদর সাহাবী একজন আছে হযরত উমর কদি ইয়া রাসূলুল্লাহ তো মূর্তি ফুরে লই আজি তো মক্কা বিজয়ীব কাবার তো বেং নিস্তব্ধ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে হাঁকি রিত্তারি নূরুন নবী ওয়ার ওয়ার উত্তর দিল আজি এ মূর্তির পর বসাই দেব যা মূর্তি আছে কাবার তুমি কি করি দো খনা বার করি দো শেষ আজি জুলুস করি করি আল্লাহর খানায় কাবা তো আব্দুল করি সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে মূর্তি বেগুন কি করে দিল খনা বাই বেলে তিনজন চৈত্র মূর্তি নবী মূর্তি পূজা ছুটেই না ধরে খনা এ দেড় হাজার বছর ঘরে আয়ের আবার আর মূর্তি পূজা দর্গি দে দর্গি মানি না বুঝো কিছুদিন আগে না দুর্গা পূজা গিয়ে আর আর মুসলমানের বহুত ভাই হলে এটা দোয়ার বেলাই না যায় না গেলে তো বাঁচি থাকো ভাই কি লেগে দিতে না খনো তার খারাপ না ইচ্ছার আর ধর্ম ইচ্ছার জান মনে হয় করা আর আর কোনো যাই রে সোয়েন দি ফেলালি এটা আর আর ধর্ম কি উনফুরু আছে না আলি ইয়মা আকমাল তো লাখুম ধর্ম আর আর গোবরি বুঝলেই গেল খাবার হলো গদে ইসলাম কমপ্লিট কোট অফ দ্য লাইফ ইসলাম পরিপূর্ণ ধর্ম এটা এক ফোঁড়া অনুমিকে কিচ্ছু নাই কিলে গেলি হ ভাই এ মূর্তি পূজাত কিলে গেলি মুসলমানের হওয়া আর চুকু মূর্তির সামনে যাই এর যদি হওয়া তো অমূর্তি নামাজ খান মূর্তি কদম কি দরকার তোর এটা কখন ডাকি আর আর জাল আর আর ফরান দাঁড়ে আর আর মানুষ বাড়ি গিয়ে কিন্তু মণ্ডপ পারে ফেলা ফেলতে ঠিক না কিলে গেই কত এটা ফাঁড়াও না খাটেন না খাওয়া না এটা কুশিয়ে লাগাবে কুশিয়েল আর আর কয় কথা আর আর দাম দিচ্ছ না মার ফেড়ালো কুশিয়েল না হারা নেই খবরদার ইন্নামাল মুশরিকুনা নাজাসুন এড নমর গো মুশরিকের লো ফল হই না যাই ইতার ধর্ম ইতার ইতার আল্লাহর কোনো আক্রোশ নাই আর আর কোন ধর্ম অন্তিকলা হ আর আর কোন ধর্মের ইজ্জত আছে না আছে অদিনে হুজুর মানুষ উগ্র আর আর মুসলমান এত দূর দাঁড়ি গেল মাথার টুপি উগ্র আছে এবার আরে কি হই হইতে রানি হদ হুজুর আয় আগান না নাই হ্যাঁ হইতে তার মানে হদ আরে শুধু মুসলমান ভাড়া গণে দেন বেদর্মি ভাড়া তো আরে গণে তা কত করলে গণে দে কদা বুঝো কমিটির সদস্য আর খেয়াল লাইল হত ইটা আরে ডাই খদা আরে শুধু মুসলমান ভাড়া গণে দেন
আর বেদরমি ভাড়া তো কেন হ্যাঁ বুঝো কমিটির কেন কেন লাগে তুই হওয়া নেই ইতের ফার্মে কেন দিয়ে তো আর বহুত রাজনীতিক ভাই অনুরোধ করি রাজনীতিক গর বলে এত বার বাতই না যাইও বেদর মির যে মা জননীকে তুলি দি তোর আল্লাহ যে নিচু দি ফেলাইছিলি ইজ্জত আছে নি আর হুজুর নেতা কদু ফাম পাইলে খুশি বেশি ফাম পাইলে ঠিক বিড়িয়া আল্লাহ এগুন তো নার হেফাজত কর বিরক্তি লাগ না কোন নুরুন নবী অষ্টম হিজরি মক্কা শরীফ আক্রমণ করি মূর্তির পর্ব কি করি কি 359 মূর্তি কি করি গেলেন হযরত তোমার স্বাগত করি ইয়া রাসূলুল্লাহ অড়গুটি স উইবে কবল দাদাই দোয়া করে দিবি ইয়া রাসূলের দরজার দিকে ইতি নিশ্চয় সে আমি কইব নইলে কোন বিয়াগুন নিছে ইতে কাউরে উড়ে রাসূলের বাগরে আমিরুল মুমিনিন আবু বকর হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কদি ইয়া রাসূলুল্লাহ ইবে কি তাই দেব না আর নবী কদি না আজ এ মূর্তির পর্ব শেষ এবার আসি এর কাবা তুমি কি করা করিব ফেলা দিয়া করিব তো কেন ফেলাইম ইয়া রাসূলুল্লাহ তো বহুত উসা রাসূল পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কইলো ও বাওনা জনসাই বেবাঙ্গি তার নিছ আবু বকর সিদ্দিক তলোয়ার দিছাইলো কাবাইন বহুত উসা এবারে বাঙ্গিন না পারে হযরত ওমর গিয়ে বাঙ্গিন না পারে হযরত ওসমান গিয়ে বাঙ্গিন না পারে হযরত আলী গিয়ে বাঙ্গিন না পারে হযরত ওমর গদ দি বেরে বাঙ্গিন না পাইলাম তো না তিনজন জট্টি মুক্তি বেঙ্কতেই সমান ইবে তো আইগাল দেন রাসূল আদে সিন্দা ন করিব ইবেরে বাঙ্গন যাইব কি দিবেন গো মিয়া রাসূলুল্লাহ নুরুন নবী হযরত বেলালের ডাক দিল আফ্রিকার বেলাল হাবশি বেলাল ইকাইও ইবে বাঙ্গিতারিবে না তুই তো খালা মানুষ শক্তি আছে আল্লাহর রহমতে বাঙ্গিতারিবে না ইয়া রাসূলুল্লাহ ফারি না ফারি নুরুন নবী যেতে কইয়ে একবার জান দিয়ে রাই চেষ্টা করি সাইও রাসূল বাকে যেতে কইয়ে একবার চেষ্টা করি জান দিয়ে রে হযরত বেলাল তলোয়ার কান লই দরজার উদ্দি উড়িল উদ্দি উড়ি ইবে রইলে লগর খনবত হযরত বেলাল ও বাঙ্গিন না পারে হযরত তোমার কদি ইয়া রাসূলুল্লাহ এ মূর্তি তো মাথা ফল করে দিব ফেলা তিনজন জেট মূর্তি বেঙ্কে রাসূল আদে সিন্দা না করিব দুনিয়ার পর্ব যদি শেষ হয়ে যায় গো আমি রাসূলের পর্ব শুরু হয়ে যায় তোমারা কেউ না ভাইলি নাই ফেরকম দেরি এলা হন্দকের যুদ্ধ তো হন্দকুর দেইটে মধ্যে তর বাতর কান ভরি গই দে কেও আলগাই না পারে রাসূল বাকি নিজে আলগা লইরি মাতাল লফিলি সুবহানাল্লাহ নবী তো রাসূল আদি নাই বেঙ্গম হযরত তোমার আদি ইয়া রাসূলুল্লাহ অনে যে বাঙ্গি বেন অন তো সাই যারা দিকে আ তো দু কোন তিন না লম্বা হন কিভাবে বাঙ্গি বেন রাসূল আদি সাই থাকো মোর আল্লাহর প্যারা মাহবুব নবী হযরত আলীর ডাক দিল আলী ইকাইও তুই আই রাসূলের হাঁদর দি উড়ো খারা কইল দি হযরত আলী নূর নবীর কথা দি ইয়া রাসূলুল্লাহ আমার কথা অতীত তো অন্যম বর্তমান অন্যম ভবিষ্যৎ অন্যম মগর ইয়ন তেমন আই কেন নূর নবীর হাঁদর দি উঠছো গোড়া জগৎ রাসূলের হাঁদর লইলি কে আই কেন রাসূলের হাঁদর দি হাই বেতন আদব কি
সাহাবায়ে কেরামের আদব। আজকে লে আদব আছে না? ওদিন আরে বাপু গই একজন ওখান দিয়ে মিলিয়ে দত উজুর 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 কোথায় ওনারে বেশি মহব্বত করি আর বাবার লই রুকে ফটি মারতাম সাইড দিয়ে তা করে তোরা থাকা থাকতো ফটুক গো মারছো না ফোয়া দই দেখে না সাইন্স মিখে আছে আমি মহব্বত করি তার কান্দুর দিয়া দি ইতে দেয় দাঁড় কান্দুর দি তুমি দিয়া আমার বাঁচি থাক বেড়া তুই বাংশ লাইট তারি বি ইতে রায়গা দিলাম আর ইতে দেয় দাঁড় কান্দুর এলে বহুত ফজিল তলা ফোয়া আছে না নাই তাহলে তুলি দিবে দে দিবে গালো দিবে এটা জোর করে চিল্লাই বাদে কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গিয়ে আর লাগতো একটা দুইটা বাজে মিলে দুতুন যাই দে বহুত এক্সপেন্ডেড গিয়ে গিয়ে দিল্লে বুড়া মানুষের সাধ্য অনতা করা হাতিকে গোল করে ডাক মেরে টুলুতুন সিতে গিয়ে দেন ঠান্ডা ঠান্ডা হয়ে যেতে হয়ে দেন আন্নামান তাজারাইলাল্লাহ সকালের বাতাস রে তুই কোথায় চলে যা মদিনার খুশবু টুকু আমায় দিয়ে যাও সারা দুনিয়া আই শাহিন শাহে মদিনা আমরা কত ভগবান আপনার উম্মত হয় আমরা কত যে বড় ভগবান সারা দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কর যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার পেয়ারা রসুল খুশি হবে আল্লাহর অলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সেই কাজ করার তৌফিক দান কর নূরুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে পরিপূর্ণ করে দ প্রত্যেকের অভাবকে মোচন করে দ যার যেটা মনের আশা আছে তুমি আল্লাহ তো বলেছো আল্লাহ কোনো উম্মত যদি কোনো বান্দা যদি হালেস নিয়তে নূরুন নবীর মাহফিলে ফরিয়াদ করে তার দোয়াকে তুমি কবুল করবা বলছো আল্লাহ এ নূরুন নবীর উসিলা প্রত্যেকের মনের আশা দিলের আশা পুরা করে দ উন দরখাস্ত দিদ্দ আল্লাহ রে কেরামান কাতিবিন ইয়ালা মুনামা তাবা লেখেন না উগ্র ভাষায় দিতে চাইলে তকবির পরিবর্তন হয়ে যাবে শান্তি লান নি তোলে টুবি দিয়া ভরিব খানা টুবি দিও আসমানি টাড়ারা বললে কত গজবি বাইবের আগুদি বন্ধাই বুঝু সাই থাকে কত ইবের কেনাই গজবে মারি ফেলি ইউম ইবের মাথার তাকান নুরুন নবী সুন্নত আছে টুবি দেয়া পড়িব না জোরগা না অনরা বহুত ভাই হলে টুবি নোয়ানো এলে টুবি নদীতে নদীতে উপবাসে গেলে আর একদিন ইমাম সাহেবে দিব দিবের গো ফেলাই দিবে ঠিক না বেটি ওই তো খর তো দিবি ফেলাই দিব খর তার মানে হুজুর খাবি লাগবি না হলে ঠিক করে যাবে টুবি দিও হুজুর হলে অনারারে শিক্ষা গুণ দেখ দে বহুত ভাই হলে হুজুর বহু লতা কন্য জানা দিব হুজুর হলো বাজাই দিতে আছে না নাই তাহলে তুই মাসি টাকা ভাই আছে নাই বেরো চুল হলে ইজ্জত করিবে আলে মহলের সম্মান করলে ইজ্জতের দ্বারা যাই বাড়ি যে মারে আরে কিনে জোর হম আর মা বোন হল উনেন না হতা টতা দিয়ে না নেন উনের অব মা জননি হল উন আবার গ্রামের মা বোন হলের বেশি ভালা লাগা ভাই গ্রাম অঞ্চলের রাইজ মা বোন হলে ফ্যান ফিনে আনবে বেশ রাত কত বেড়াইলে করতে রাখি
এটা তো সানার ভোটর বিয়ারে লাভ লিটা আমি ঘরত মাছ আছে শহরের কোনো ব্যাখ্যা জামিলে না করে এটা ডালাই মারা দেখেন দাঙ্গা আছে আল্লাহর ঘর দিয়ে দি এটাও মান বুঝি দান করে দিয়ে দি ঠিয়া নাম তার বুঝি সেরা ডালা দিয়ে দি সগর ভাতি পর্যন্ত লেখাই নেওয়া পাবে আদিকে গাম ধরল হত্যারি দেখো ইনসিডেন্ট দিয়ে মরিস করা রাজি যে কিন্তু হাই 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 আর মা বোনল বেশি বরবাদ থেকে গিয়ে হদব শহরে বাজারে মায় আঁকছে দেখ আর নিজের চোখে দেখ কি দে অবাদ না আর দাদি নানি দেড় গজ দুই গজ বেলা আছে উনি চুলি কইত এটা কি কইত চুলি বেড়ে যে বর্তমানে মা বোন এলে করে চুলি ফেলি হত সুন্দর গাড়ি ঘুরাই না আসলে মা বোন তুলতে 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 চুলি ভাই গজ তো নাই গিরে তো নাই সর দেড় ইঞ্চি তাই গিয়ে ডোয়া দুনুয়া দে দে জানি সাপ্তাহ নয় আল্লাহ বিট বই একবার পরিষ্কার মাই বার খর রুদি জানলি আর দিন বাজার খদার গজ পর কি ভাই খতম সিংহ শান্তি লান নি খা লার বিলে খা দেখুন খতম মুসিব দাল মা বন ওদিনে চট্টগ্রাম হুজুর চট্টগ্রাম ফেভার দেখি নাম নকই দেনি চট্টগ্রাম বেসরকারি ইউনিভার্সিটির পপে সান্নি ম্যাডাম পপে সান্নি বুঝছো না ইবে বুড়ো এবে বুঝ অবাদান বুঝছো না হ্যাঁ বুড়ো আলোর কম করি বুঝাই দিতে বালা করি কারণ বুড়ো আল বুঝতে কম স্যার ওদিনে বুড়ো করে বুঝাইতে বুঝাইতে বুঝি না পারি এবার হয়তো বাদ লমছি না না হয়তো কে বাদ কাদিয়ে না দি ইয়ালে কুন্দা এরকম আ করে পপে যদি কুবুরের ইসলাম ঘরে থাকে জিবে শিক্ষা দিতে গিয়ে এই ব্যক্তি যদি আদর্শ না থাকে তো শিক্ষা লইব আর তো আরো খিরোবা ম্যাডাম এনেকা সারি বিন্দি গিয়ে দে সাত্তর হল শর্মে ভারে লাখা দেখা না লাকুম ফি রসুলিল্লাহ রসুলে বাকিতে 300 আন আদর্শ আছিল বিলগতে 300 গান 300 গান গুণ আছিল আল্লাহ এখন একখান গুণ যদি কে নসিবে দরকে দয় ইতে তক দিরিয়েন পরিবর্তন হয়ে যাবে আর মা বোন আলোর বুঝিন না ভাই এল্লা বরবাদ কই গেল উলঙ্গ হয়ে গেল ইয়াল্লাহ নুরুন নবী গদে সায়াতি জামানুন আলা উম্মতি আর উম্মতের কাছে অনেক কাজ দবা নাই দেবে ভাই জিয়ান পুরুষ এবং মহিলা কাফর সুফর ভরে উলঙ্গ থাকবে ঠিক না হসুর বিন্দিও ইয়াশেন কথা আয় অত গত সপ্তাহ পাল্লা লেয়ার দিন বাজার বই লই বইটা কিনে আনে ফোয়া গো দিয়ে সারা জুড়ে সিমেন্ট নেমে কে খ ফ্যান উগো দিয়ে ফাড়া সারি মিকে হ্যাঁ ওদি ওয়ার্কশপ কোনো কাম টাম করে পাল্লা গরিবের বুয়া ওদি কো ফ্যান কিনে দিতে নি চাই না ইতে রহ দা ভাই ফ্যান না তো সিরি গে ইন্ডা তো ফ্যান বেসার গলো দিতে রকম না হদ হুজুর অনন মাতাল কিনে কোনো বেতার ছুটিয়া দিয়ে সপ্তাহ কিনে দিয়ে আমি কেন লাইল খ না তুমি হ্যাঁ এটা আর কি দিতে রুকে ফ্যান সিরিয়াল সিরি গেই লোদি তারি নি সাইয়ে না এটা আর আবার দুজনে বিয়ে সাতটা লোদি তারি সত্যি আছে খেয়াল লাই তুমি খ এটা রাগা করা দেখতে দেখা যাবে ইন্ডিয়া হাঁটা ইন্ডি ফাড়া এবার বিজয় নয় এদের যে নয়া নয়া ফল হতে এটা রাদের যে ফ্যান আর কদুল্লাম আই দেবো উঠলে গোড়া আগা করা সিনিয়ার দেখ আগা করা দেখা যাবে আল্লাহ গুনুত তো না আর হেফাজত করো উন্দর খারি নিয়ে খবরদার ভাই দেখুন বুঝো ও মা বোন গ্রামের মা বোন রাইজ বালা লাগে একজন নীতি আছে তো তবু ইতার রাখানো অভ্যাস খারাপ আছে ইন কি হইতে নি শহর কোন আজ না স্ট্যান্ডার্ড গ্রামের কোন দিকে হইতে লে স্ট্যান্ডার্ড এন এন হইতে ভাইছে তে 24 ঘন্টা পর্যন্ত আসিল লাইলে দেখি গর তো গো কুরা গলে দিন না কি মরত ফয় দেই লগে শিও কি কই দে মানে যা কই মাই ভই বেশি কই তো কুরা চাই না কাম করি সাহেব বাবু উচিল কই দেবা যদি কুরাই নি কেন উচিলা তো আতে বহুত দিন ঠিক দেখা দাও দাও দে কুরাই না দাও দে ফরিগা ভাই
এনে বাদ দিয়ে খাল্লাহ বাহার করি ইয়ন খনতিনের কুরারে ইয়ন লই ছুটছে গোড়া দিনের লাগে এ আরে বাপ রে বাপ এ কুরে চাইয়েন দি 24 ঘন্টা ভাই এই বিডিয়ার ভাই তো সালাত নিয়ে বললে তো উলাই উলাই লই ফেলা বিডিয়ার এখন সায়েন্স লড়ি দেব তো আ হইম কত তো না বিডিয়ালা বালা লাগে মিলাদত বিডিয়া করে দেউ না মহব্বত করিবে কারণ ইতারা বিডিয়া মিলাদত করে দেউ বুড়া টুরে তুলে না তুলে ওই বিয়ে শাদী তুলে দে ইতারা বুড়া টুরে আরাম না লো ইতা আধা মাইল দূরত্ব খারে লো আফারে টানি লে গেলা ইতারা তো অনারার উল্টে ফুল্টে তুললে উল্টে বিয়ে টিয়ে তুলে দে তো বুড়া না লো তো ইতার কথা পিছিয়ে না দাদি আর একজন হুজুর আর বুড়া বাপে কথা আর বিয়ের দিন মিষ্টি খাবাই দে বাপ্প মরে গেই গই তিন বছর বাদ বিড়ি আনসাই ফেললাই বাফারে দেখ বাফের হাত আছে বাপ নেই এবার রেডি লেট গিয়ে দিয়ে দে বুড়ো গলা তুমি এড়ে বাফের হাত আছে এবার তো হাড়ি বেলা দিয়ে এটা মিলা তো দেখছো তো অনারা তো উল্টে উল্টে তুলে রইল অনারা খোয়াল বেলা আল্লাহ কবুল করে আমি গম করে কি আর গম দরকারি কথা তৈলে আর মা জননি 24 ঘন্টা বাজারে বাজাই দিয়ে কুরেস চাইয়া লই আরে বাপ রে বাপ জামাই এ বাজারে যাইতে দেখি দে খোঁজ দিবি জগরাইবে দেখি দে হাতে সর তু নাই সে দেখে তো চলে জামাই গো আল্লাহ তোর গলার আর দুঃখ আই মরি গেল বংশ লাইত করিবি তুই কে নাই যে খামিবে তাই গেলি যাইতে দেখি দে সর তুই দে যাই যো খোঁজ দিবি গরত করল আর খোঁজ করা বুঝতো না জামাই কত কর গল দেড় কত ইতির একসা চাই গোড়া দিন চাই গল দেড় কত ইতির চাই জামাই কত সাহেব তুন গরত গল খুব চাই গোড়া দিন কত তোলে তুমি 5 মিনিট দিও না তার মানে জামাইরে 5 মিনিট খারা করাই দিও ভাই দুটি আন সোলমান্য দোয়ান তুমি শুনালো বলে মসজিদ ডলি গেল বুঝি হারাত খুব ডলি তারপর এখন টাইজ করা মসজিদ ডলি গেল বুঝি এলে বহুত ফজিলে তলা বউ আছে না নাই তাহলে সোনার ফুজন হলে দিবে দেরি তোমার কামি আমি দিবে ঘরে আমার জাননি অনারার ফজিলে তোর ভাই আমি দিব গম করে খেয়াল করো আল্লাহ মা বোন অলরে ফদানু শুনে বে তৌফিক দো উন দরকারি নি খোঁজ নগরি গো খোঁজ করলে গম ন খোঁজ করলে মুখাল কই যে গই জবানের তাসিন নষ্ট হয়ে যে গই ঠিক না আর জোরে গো না ইদানিং দে দে গরর হচ্ছে সুবাইতে সুবাইতে চেয়ারম্যান মেম্বার অল ফলো দিবে টাইম শুধু ফারি বাড়ি কইজে বোর গানা ওর ইদাইন দে বোর রে বোর গানা দেখতে পারে ঠিক না সুবাইতে সুবাইতে মিলি দিলি তাই বেদা না নূর নবী গদ মান সাতারা আইবান ফাসাতারা উল্লাহ ইয়ামাল কিয়ামা হতে কি আর একান দোষ দেখকো লুকে ফেলে গিয়ো ময়দানে মহাজরত আল্লাহ তোর বড় বড় গুণ লুকে দিলে গণ গণ বৌর দোষ তো আইলে বউ বেলাইতে দিব না ও না বউত তো এভাবে সলা করিব এই দাবলা বাজ বন্ধ কর বউত তো এভাবে সলা করিব ওর তো এভাবে মহব্বত গরত বউ অন্য দিবের নিজের মাইয়া মনে করিবে জি মনে করিবে তখন নিজের বউ আসা যান দোষ করলে দেখা না যা উইবের নিজের মনে করলে দোষ করলে দেখা যায় যেন সংসার ইয়ে না তখন অনেক শান্তি আছে ঠিক না না ও বাবু দরকারই নি অদিনে মিলা দোষ যাই দে দেখো 10-12 মাই ফাঁকি নিয়ে দিল ওড়ো তাই গেই ড্রাইভারের কথা গাড়ি বেরিয়ে শুনো এত ওয়াজত লাইব তো কিছু ইতার কথা খবর লা এটা কি হয়ে গেল দেখি দে মাই ফাঁক দু বেরিয়ে রে খবর লই দে এ মাসত বলো কেন আয়া বউ আইনি ওর ইয়ে দে দে সালনে দেখিবে লড়ো লইছে দে কদি ওটি বউ আননি দে সালন লাইন দে দিন নুনই নি যা ইবে বলা ইত্যাদি না দেখা গেই তো খড়ে খদড়ি বউ আননি দে সালো লুন লাইন দিতে নুন নুন নাই সা কেবে নুন দিয়ে হাইনা বেলে দেবে ইবি বলাই তারিব না আল্লাহ ইয়ান মাবুন অলর বুঝ দিল দান কর আমিন লোক একখান বর দেখাও ভাই আল্লাহ উজুই বে তৌফিক দো আমিন আইয়ন কি বুঝাইতাম সাইলাম ও কবল মুত্তি খেয়াল আছে না আবার ওয়ান নলর গয়া দত আছে মুত্তি এমন আগাছাড়ি ফেলে দি দান যায় তো লুকে গিয়ে আগাছা গুড়ি নগে না আই তুই বেরো হস্টর জালাল্লাই তো বুয়ারি বেলা করবে নইলে আসল কাজে লাগবে আই অন্তরা তারি খবল মুক্তি বেরে বাঙ্গিত কেউ নবাইল শেষ পর্যায়ে নুরুন নবী ডাইল দে করে
আলী তুই আয় রসুলের খান্দুর দি উড়। হযরত আলী গদিয়া রাসূলুল্লাহ কেন ওনার খান্দুর দিত? ওনার খান্দুর দিত আল্লাহর জগৎ আল্লাহর নিয়ামত বিয়া গুণ আছে। নবী অগদ নয় এত হাজার সাহাবীর মধ্যে বিয়া গুণের ন ডাকি তোমার ডাকি দে বিয়া গুণের তোমার ডাকন রাখান কারণ আছে দে তুই হইলে দেয় রসুলে লক্তের সম্পর্ক। শুধু তাই ন পাক পঞ্জতনের মধ্যে তুই একজন রসুল ফাতেমা আলী হাসান হোসেন পাঁচ জন তো শুধু তাই ন ছোটবেলা জিবিয়া সাত বছর গিয়ে অথবা দশ বছর গিয়ে কলমাপুর গিয়ে নবী চিন্নি বেরলে তুই আলী তোমার ডাকি দি এল্লাই শুধু তাই নো আনা মদিনা তুলেলমে ওয়ালিয়ুম বাবুহা আই নবী আলমের শহরে শহরের একখান দরজা আছে জানেন যে তুই আলি তুই বড় ভাগ্য বানিয়ে আল্লাহ তোমার একান্ত তুলবে লাগে ইয়া রসুল্লাহ দরজা কদে আলমের ইয়ান গুন্দি রসুল কদে আই যেদিন দুনিয়া তুন যাইম গই তুই যে তারে গোসল করাইতে যাবি আর সগর খোসালাত কিছু পানি জমি দেব দুই অট্ট লাগাই এর যাতে পানি উন টান দিবে আই নবীর পরে সমস্ত আলম বেগুন তোর কাছে যাবে তুই হযরত আলী বদর নূরুন নবীর গোসল করতে গলাইল এই টাইম যাতে সগর দুই ওট লাগাই যেতে ফানি এখন বলে টাইম নাইবি হযরত আলী মশরির ভিতর তুমি সিল্লাই উঠতে আল্লাহু আকবার ফালিম তু মা ফিস সামাওয়াত ওয়াল আরদ ফানি এখন ঠানানের ওয়ার ওয়ারে আসমান জমিন কুল কায়নাত হযরত আলী সগর আগে তাই গিয়ে উঠলি এত বড় আশিক রাসূল আছে হযরত আলী বার বুঝাইয়া যাই রে হযরত আলীর নূরুন নবীর খান্দুর উদ্দি তুলল কানা হযরত আলীর রাসূল বাকার খান্দুর উদ্দি তুলি আলী বালা গরি কাবার তো না আসি এরা বেলাই দিবে সাহাব আলোর জগৎ যোগ্য সাহাবির বেশি মাথা গরম আসিল বলতে হযরত ওমর হযরত ওমর ইবনে আল খাত্তাব আর নবীর জগৎ যোগ্য নবীর বেশি মাথা গরম আসিল বলতে মুসা নবী খন নবী ইবে তেত গোসা আসিল মুসা নবীতে গোসা উড়িলে বলে মাথা দিয়ে আগুন উড়ি যেত আগুন আগুন কি মুসা নবী ইতারা মনে মনে ভাবে দেখো তো মুসা নবীর মাথায় বেঁকে গেছে ছিল না মানে আগুন উড়িলে শুনল জ্বলা নাই জান ভাবে দিয়ে ইতারা দাঁ দাঁড়ানা ওবা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের টালত ফেলা দিয়ে দে শরীর তো দূর কথা কথাই বুঝলি না সে দূর বুঝিলি ওই তার দামিলে না করছে না তলিবে কি বুঝাইতো তাড়াতাড়ি হযরত উমর তো গোসা হয়ে গেল গো ইয়া রাসূলুল্লাহ 359 টা মূর্তি ভেঙতে এই জামিলে ন চলে এই উগ্র খবল মূর্তি ভেঙতে শেষ পর্যায়ে হযরত আলী তো অন রসুলের খান্দুর দি উড়া বলল আলী এ মা তুলল ল আর গা আজাল্লান কমদের লে করে তোরা বেরাই গো বাড়ি মার বে তো গোসা উঠতে দে খাতে আমার বেশি মাথা গরম কত 300 টা মূর্তি ভেঙতে এ জামিলে বেজি মাথা গরম মার কত আর আর গাছ জানলাম কমদের লোক গোবারি মার কাগর হলে সাই লই এবার খুশি হয়ে যাবো হজর তোমার যে রাস্তা দিয়ে একটু এই রাস্তা দি ছটান পর্যন্ত নুই একটু খোলা ময়দান একদিন হজর তোমার আডি যার খোলা ময়দান সারাবি রাস্তা দিয়ে আডি আডি আইডি কি সারাবি সারাবি মানে বানিয়ে কাটি দিবে হজরত তো দরজা দিবে আর লাতিয়ে দে দে জানালা দিব লে যাবে মতান্তরে বাসা বাসা দস্য আয়াত না দিল হযরত তোমার বলে যেদিন কলমা ফিরগিল রাসূলুল্লাহ অনেক ধর্ম সত্য না হদয় সেই টাইমে তো অনেক করতা জান দিতে লাগবো করার নামাজ ফরাইতে লাগবো অনেক ধর্ম সত্য হইলে আজ ইয়াই কদর তোমার কলমা বর্গি আর ঘর তা জান হইতো না ঘরের নামাজ হইতো না আজ কলা ময়দান তা জান হইব কলা ময়দানের নামাজ হইব আল্লাহ ইয়ার আশিক রাসূল বল জাঙ্গান নাই আছে তো কোন দূর সুন্দর লাগে যথেষ্ট মানুষ আমার রইজন আল্লাহ ময়দানে মহাশর আর আর নূর নবীর মাহফিল না যাত ছিল করো আমিন বড় করে কোন না হযরত তোমার উগ্র স্মৃতি হিসেবে আর রসুলের লাই দিয়ে খুতবার মধ্যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে
বলে হাসান হযরত ওমর বিচারের লোক আল্লাহর বিচারের লোক মিলে যেত হতে এত কান সারাবি সামনে আইন ওয়ারে ওয়ারে সারাবি আল্লাহ মহাত্মা হাসাই হযরত ওমর কামল দিয়ে দুটো রে করে ফেলল এবার ব্যাখ্যা জামিলে না করে একখানা কানুন উদ্বেশ কমল সারাবি হতে মাসি তিন আর বোতলিবে নয়া ফুরাই দেবে এটে মুট ফুরাই রে সাদরের ভিতরে গলাই আল্লাহ হযরত ওমর তুন যদি আজি আরে বাসা গেলস দই হ্যাঁ আজি বন আল্লাহ ভালো হইবে আই তো বোতল নয়া ফুরাই ফুরাই সুযোগ নেই দাইবের সুযোগ ধরে ফেলে বলি খাসা বরাবর আসছে হযরত ওমর কদে কি খবর দোয়া বিডা কাছে আ আমিরুল মুমিন আই ভালো আছি ইবে কি ভিতরে আল্লাহ বান্দায় যদি আল্লাহর আশা আশা ডরাই ফেলাই দয় আল্লাহ বান্দায় বের ইজ্জতি রক্ষা করে বতলি ব্যবহার করে দূর দূত গিয়ে এদিন একদিন বহুত বড় একজন জলিলুল কদর আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহ আর আশি করে চলবো না হযরত আলী মাতুলি বেলই বাড়ি কো মাইল দে আজি অষ্টম হিজরিত মক্কা বিজয়ের হযরত আলী তো বাড়ি উগ্র মারি মূর্তি আর মাতুল বেলাই দিয়ে হযরত আলী আর মূর্তির তালন নাই কোনো মাতা লড়ি গইনি এবার তো সৈন্য রুদি কি ধরি ধরি সার বুঝিত না বাড়ির কি এই হযরত আলীর আল্লাহর বেয়ারা মাহবুব নবী মুসকি হাসি দিয়ে রে ডাক মারল আলী তুমি কি করতে লাগলে হযরত আলী উত্তর দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোথায় তুলে ফেললেন আল্লাহ রাখা নাই কাবার মাড়ত তুন অন রসুল আর খড়ে তুলি ফেলাইলেন আয় তো এক উড়ে উঠি দে আল্লাহর আর সব আজিম যে ইনে এত সুন্দর কোনো দিন সোগে ন দেখি এক কানা গরি দরি দরি আয় সাই দে নবী দিয়ে দে মক্কাত তুলি ফেলাইল দে আল্লাহর আর সত রসুল দালি আয় রসুল্লাহ যে তো সম্পর্ক আছে আল্লাহর আরশ আজমিন আর বহুত বার সাইতে দিবে আগে হামজিয়ান দিয়ে না দাই করে ফেলো সুরিয়ে কান দিয়ে আসি এর কাবা শরীফ তুন মূর্তি বেড়ে ফেলাই দিয়ে আজি তুন মূর্তির ফর্ব মূর্তির ফর্ব তিনশো একটু মূর্তি নুরুন নবীর মন খুশি হয়ে গেই গই রসুল আসিলে গোটা জগত আসে ভাল লাগতো ও আগুন সাইও না মতিয়ে গু নুরুন নবী আসিলে গোড়া জগৎ জিবে হাদিসের জগতে বেশি কাদির রবাইত কি বললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবে গদাই রাসূল পাকের সামনে দি মসজিদে নববীর বসতাম নুরুন নবীর সামনে দাঁত মোবারকে কিনি ফাঁকা ছিল হযরত রাসূলের যাত্রা কথা কইতো ইয়া খুরুজু নূর এমন ভাবে নূরের গিলিস বার হইতোতে আগা করা মসজিদে নববী আলোকিত হইত এত নুরুন নবী আর অন্য সিবদের কি মাইশা সিদ্দিকিয়া জিবে তো কয়েক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে জিবের নুরুন নবী আরবের গ্র্যান্ড মুফতি হই জ্ঞানের বাহার
কারণ নবী আই যেন আর দুই ডাক দিয়ে না ফরান হতো, এক ডাকের উমার দরজা খুলে দিলে আমি রসুল আমি বেশি খুশি হয়ে যেতাম, আর নবীও খুশি হয়ে যেত। হতো একদিন ঘর তোর রসুল লাতিয়ে বার হইয়ে খবরদার নুরুন নবী একদিন মাফাত আমার ঘরে ঢুকলেন, মাফাত আমার ঘরে ঢুকি রসুল মা হযরত আলী কোথায়, কিছু ইয়ে মা বা শুধু শব্দ আল্লাহ নগর এই তিন দিনের মধ্যে তুই ফাতেমা যদি মারা যাইতিয়া হযরত আলী যদি আর জানাজার মারত বিচার দিত আয় রসুল তোমার জানাজা নফরাইতাম। স্বামী কত বড় জিনিস, এ তিন দিনে যদি তুই মারা যাইতে আই রসুল জানা যা, তার মানে স্বামীর কদর ইয়ান বহুত বেশি, ঠিক না বেঠি? আবার অনারা স্বামী লেডিমেড কদু আছে তো বাদ খাইতে গেলে বাসন মারামারি করে তো আছে না নাই, তা তাইলে আর বাদায় দিব না। মাইশা সিদ্দিকার হাদিসের আবারত আছে, মাইশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা কয় দে এনু কোন নবী ফাইলাম দে কদা আই যেতে ভিড়ে বেলতাম রসুল
হনা বহু যদি গজামি আই ভিডিওন বেলি তুই কেন ফুল না হদেশি কি বিজ্ঞান আই তো সগদি গালাই দি তুই কেন আর মারালি হেলে বহুত ফজিল তলা জামাই আছে না নাই তাহলে গলা দিবে দেরি আছে কত দিদি কেন কথা কর ফজর যদি বহু লোক সহ্য করে দূরকে বাতারা চাকরি তারিবে না দূরকে যায় যদি কবার বার কত বারে কাকো শোন নেটওয়ার্ক তুই ফজর লারে দিও ঠিক না বেটি অন্তর কুলি কিনি বৌরা ডরাই চলিবে তৌফিক দো ওইটা আমিন হর কেন লার হওয়া না তুমি উন্দে দেবের দই জোর ফাইতে তরি গিয়ে মা বোন হলে খুশি না সদ্য না ওদের দামাই তো ক্লিয়ার আছে এলে গাছ গাছে আমিন করতাম কইলাম দে দলিল দরবারে নবী জীপ মেরে সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মদিনা যাবো মাই জিন্দগি মে একবার মদিনা কবি লুটনা ও কবি লুটনা ও মাই জিন্দগি মে একবার মদিনা যাবো সারা দুনিয়া দরবারে নবী জীপ মেরে সর কো ঝুকাবো মাই জিন্দগি মে একবার মদিনা যাবো মাই জিন্দগি মে একবার কবি লুটনা ও কবি লুটনা ও মাই জিন্দগি মে একবার মদিনা যাবো সারা দুনিয়া বারে রবিউল আউয়াল মে মোহাম্মদ আ গয়া কামলে ওয়ালে আপ কা মস্তানা বন গয়া সুবহানাল্লাহ আল্লাহর জীবনের গুনাহ মাফ করো আমিন নামাজ ফরা করিব না করিব জোর গো না করিব নামাজ করিব আল্লাহর ভয় করি করি জমিনে সিজদা মারলে আল্লাহর জমিনে নারার পক্ষে কি দিব মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান যে মাটি তুন বানাইয়ে এ মাটি যা ভরিব না এ মাটি এ খাইব না এ মাটি ফাড়ি উড়া ভরিব না মাড়িরে হই বিলাই দা আল্লাহ খাই বিলাই বেল্লাই মিস মার করি বিলাই বেল্লাই মাড়ির লগে মিশে বিলাই বেল্লাই মাড়িরে ওয়াড়া দিয়ে দে কানে আল্লাহ কিন্তু এন এন হদুয়া লাস ফাজ আব্দা ভাই কাবন তো জন্ত হ না সুবহানাল্লাহ লাগে না কে ও মাড়ি তোমার তো খাই বিলাই বেল্লাই কইল নখালি কে মাড়ি ওগো দেখাইম কেনে ইবা আল্লাহরে বই করি আল্লাহরে ডরাইয়ে রে এন এন করে জবিনে সিজদা মারি গে দে এই আল্লাহর জবি নিবেন কিয়ামত পর্যন্ত উম্মতি বেরে ইজ্জত করার নাম ফরজ হয়ে গিয়ে গো নামাজ ফরা করিব না নামাজ তো বহুত বুড়া মানুষ মসজিদে নববীত নুরুন নবী সামনের খাতার লই ইস্তো খড়ে বুড়ো যেগুনের দাঁড়ি সাদ ইয়ে যেগুনের দাঁড়ি এলে বুড়া মানুষ হলে মসজিদ নববী সামনের খাতার রসুলে জোয়ান হলে প্রশ্ন করতো ইয়া রসুল্লাহ বুড়ারে কি পেয়ে বাজি 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 সামনের খাতার তো অনেক রসুল লো ফেলাইতে লাগবে রসুলের জোবানে কি করে করতে নি হতে যে কোনো দাঁড়ি সাদ হয়ে গিয়ে গই এলে বুড়ো হলে আল্লাহ বেশি দেখতে রে বুড়ো গুনে রে আল্লাহ বেশি ইজ্জত করে শুধু দুনিয়াতে ইজ্জত করে দেন নুরুন নবীর জোবান কত কত বুড়ো হইবে মরি গেল গই সাড়ে রাত দেন মাটি যেতে যাবাই দিবে কবর আন্ধার হয়ে যাব এলে আন্ধার কবরত বুড়া মানুষের বলে আজাব দিতে আল্লাহতে বেশি চরম লাগে বুড়োরে কি করি ইজ্জত করি পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বয়স হইয়ে বহুত বুড়া মানুষের ফসিমিকে ঘুরাই না বাড়াতে বাতাসে পর্যন্ত
আছে না নাই? তাহলে তুই বাঁচিটা কর দাদা। গ্রামে সাদন তুম জাতীয় সংসদ বানিয়ে ফেলি, শুধু ফজর ফাড়েন নি চাই থাকে, টুল বাইরকে বের গিয়ে খারে সরকার বানাই ফেলে, মুখত বানাই ফেলা দে, নামাজ দোয়ার কর দিয়ে খাদি নেই, বহুত বুড়া মানুষ এলে আছে তো। আহা, বখল নম্বর বুড়া কবর গেলে সিরিয়াল নম্বর পাইব না? গপ মার দো তুম বিটি জুতি অনাতি তোরা দেখ না, আর আদার ডিয়ান তো চল খা দে, নাতি হত ফালতু হতা কর দে না, তোর যুগত মোবাইল আসেল নি শুধু নামাজের কথা কই শরীরের বেঞ্চারে দিয়ে খবরদার নুরুন নবী জবানে কদে যার শেষ জীবন নান সুন্দর হইব, ইতের আগা করা জীবন নান সুন্দর হইব। অবাজান হল শেষ বয়স কোরআন শরীফ ফরিন না জানলে দরিবে সুমা খাইবে আঙ্গুল হইলে আড়াইবে, কোরআনই বাল কোরআন নূর, খবরত কোরআনই বে তোমার পক্ষে সাক্ষী দিব। মসজিদত বই বই একখানা করে উল্টাইবে, ফরিন না জানলে সুমা খাইবে, এবার বুকত বাজাই বই চাইবে, মান কারাল কোরআন ফরমান ফালাহু আশরু হাসানা, হরগ উম্মত যদি গালিব শব্দ ব্যবহার করিকে দয় আল্লাহ তারে দশকান নাকি ওয়ার ওয়ার দিকে দেব। আর জোয়ান ভাই অল তোমার আরো ভাই জোবান বুড়ার তুমি দাম বেশ ফলের দাম করলে করতে নি হদে জিব্রাইল আলাইহিস সালাম বয়ান ফরমান দেখো যে পৃথিবীর জমিন গোটা ওয়ার্ল্ড যদি একই টাইমে বৃষ্টি পড়ে, জিব্রাইল আলাইহিস সালাম বলে কয়টা ফোঁটা বললো আমি জিব্রাইল গণনা করতে পারি, কিন্তু হন যুবক পোয়া যদি আল্লাহর ভয় করি জমিন ছয়টা মারি দিয়ে নুজুলের রহমত এত রহমত আল্লাহ নাজিল করে আমি জিব্রাইল গণনা করি না পারি। ফোয়া গালে কেউ যদি নামাজ দেরকে দেয় ইতে বুড়াতে গালে ইজ্জত লই রে দুনিয়া তুন দেখতে রে ইতে তকদির পরিবর্তন হয়ে যাবে, দন লাগে দনত লাগে আল্লাহ ইমার ওয়ারে দিবে লে দিবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরে ওয়াস সালাহ, নামাজ পড়িবেন উন্দার কারে নি জোরে গান ইবে তো বুড়ার ফজিলত দি দে সাত দোয়ানত 20 40 বছর 30 বছর হই দে জোয়ান কদুয় না বই না হয় না আর দেশের গোবা জানে নিয়ে লেখা নাই ভরা নাই আমিন আলী মাস্টার দাবাই নাই ওষুধ নাই সৈয়দ আলী ডাক্তার সাত দোয়ান বই বই খোদার যারা কেউ নড়ার কিন্তু নামান না ভরা এ খোদার যারা কেউ নড়ার দিবে বলে একদিন রাস্তা দিয়ে আড়িয়ে আড়িয়ে রাখিতে হঠাৎ করে পাইকেনা টাঙ্গি গোত ফরি গেই করে আর একজনের ডাক দিয়ে দিতে কত কি রোড তুই সাত দোয়ানত কলি খোদার যারা কেউ নড়ার তুই এটা কাছে গেছি নামাজ পড়িগো দুনিয়ার জমিনত তো সহ্য বাজিলে সরাইন মানুষ আছে খবর শুধু ফিডিন নিয়ে আছে
এটা সৌরণ্যের ঘন আলামত এলাই জাল ওয়া করে বেগম দুনিয়া তুম ও আজ খেয়াল আছে না কি মূর্তির পর্ব এসে খেয়াল করেননি রসুলে হযরত বেলালের ডাক দিল বেলাল ইকে আইও আজি মূর্তির পর্ব শেষ হইয়া আই রসুলের মন খুশি হয়ে গই গই বেলাল কাবা শরীফের উদ্দি উডি উগ বড় করি আজান দিয়ে গোটা জগতরে জানাই দ হযরত বেলাল খাবছি সগর মানি সারে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আয়ু গো আফ্রিকার খালা মানুষ আর একা কাবা তুলতে লাগো এটা আরবের বহু সেরা সাফওয়ালা মানুষ আছে উনারও তুলো না নবী গত নয় না আমি রসুল যেটা বলি সেটা শুনো তুমি উঠো কাবা জরিব রুদি হযরত বেলালের তুলি দিল বেলাল উগো বনকুলি দিলকুলি আজান দ হযরত বেলাল সগর মানি সারে দিয়ে গদ ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ থাকতে মক্কা শরীফের মিকে ফিরিয়ে রে আজান দিতাম এখন তখন রসুল আর ডাইরেক্ট কাবার উদ্দি তুলি দিলে এখন হুকে ফিরিয়ে আজান দিও মদিনা থাকতে মক্কার মিকে ফিরিয়ে রেখে দিতাম এখন তো ডাইরেক্ট আর ডাইরেক্ট কাবার উদ্দি তুলি দিলেন এখন হুকে ফিরিয়ে আজান দিও মদিনার রসুল মুসকি হাসি দিয়ে গর বেলা তুমি কি ভুলি গেইও না মা মানা হাতুনে জান্নাত রদি আল্লাহ তালান হার ঘর মুবারক যেতে এ নুরুন নবী তশরিফ আন নিলাম আল্লাহর খানায় কাবা শরীফ নার আমি কে ঝুঁকি গেই দে তুই কি হইন না পারাও না তুই আই নবীর মিকে বিরিয়া দান দিবে দেরি কাবা শরীফে সর্বপ্রথম বলে নুরুন নবীর যেতে দেখিল কাবা জুরি বলে তিন দিন নেছিল কত খুশি খাদিম জবনে দেখা হে আকা কা চেহারা দূর হুয়া হে সারে অন্ধারা কাবে কে রওনক জুমে উঠি হে কাবে কে রওনক জুমে উঠি হে এ দমে মচি হে বলো রহমত হে রহমত হে দুমে মচি হে সুবহানাল্লাহ অনরাজে আইয়ে রে এ নুরুন নবীর মা বিল্লান সাজাই দিও রসুলের কত দুঃখ মানুষ গালিয়াতে যাইতো না তোলে বুড়ো হিরলো দেখতে দিব কারণ তো নাই রসুলের মা বিল্লির ইজ্জত করিকে আকা কে মেহফিল জুবি সাজায়ে করকে চেহারা গা সবকো বুলায়ে আকা কে মেহফিল জুবি সাজায়ে করকে চেহারা গা সবকো বুলায়ে উসকো হামেশা জুলি ভরি হে উসকো হামেশা জুলি ভরি হে এ দমে মচি হে বলো রহমত ওয়ালা হে রহমত ওয়ালা হে দমে মচি হে সারা দুনিয়া নূর মোহাম্মদ হসবি রবি জল্লাহ নূর মোহাম্মদ আমার আমার রহমান বাবা মাওলানা আমার দেলা বাবা মাওলানা আমার জিয়া বাবা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আমার দয়াল বাবা গৌসে দন দাসের জীবনের জীবন গৌসে বাবা গৌসে দন
দাসের জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ আমার শেরে বাংলা মাওলানা আরজি কবুল আমার আমির জামা মাওলানা আমার তৈয়ব শাহ মাওলানা লা ইলাহা হসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ হাবিবে রহমান মেরে বাবা সাহেব সুলতান আমির সুবহানাল্লাহ বলি আল্লাহ সড়ক বাজিলে তকদিরিয়ান পরিবর্তন হয়ে আল্লাহ আর আশিক রাসূল দোয়া করি হযরত বেলালের কদ্দে তুমি আমি কে ফিরি কি দিও আয়ে নসিমে রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু কিচনে লাগা দিল সুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু কাবে কে কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ খনগত আছে না আল্লাহ অদ্দে ইয়ার রাসূলুল্লাহ কাবা ইয়নলি গুরুন রাস্তা আর অনন মদিনে ইয়নলি ইমান রাস্তা সুবহানাল্লাহ ঠিক না আল্লাহ ইয়ার রাশিক রাসূল বানো আমিন বখুদানে মারতাবা তুজু কো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কালামে মসজিদ নে কাহাঁ ইয়ে শাহ তেরে শহর কালাম বাকা কি কসম ইয়ে কালামে ইলাহি মে শামসু দু সুবহানাল্লাহ আল্লাহ ইয়ারে কবুল করো আমিন এ কমিটির ভাই হলে এত পরিশ্রম করি এত সুন্দর যে মাহফিলের আয়োজন করলো মাহফিল ধন্য হইয়ে মদিনা তো নাম নবী খুশি হইয়ে রসুল কথা আজীবন উম্মত কই কই খান্দি এলু উম্মত হলে যে তাই রসুলের স্মরণ করে আই রসুল মদিনা তো উম্মত কোনো সের যে সাইতে অনরা ভাগ্যবান আজি ফারা ধন্য হয়ে গেই গই এলাকা ধন্য হয়ে গেই গই নুর নবীর বাতার মদিনা তো নেডে আই গেই আল্লাহ বা কারা বেয়া অনুর কবুল আর একখানা দোয়া করিবেন আল্লাহ আরা যেন জানমাল হেফাজত করে আর হইলাম তো অনারা লুর খোরাক আরা মরি গেলে অনারা বহুত মানুষের কলম মরি যে মরি মৌতুল আলেমে কামতুল আলম উগা আলেম মরি যান মানে কাল জাহান মরি যান ই আল্লাহ আসে কলর কলম জিন্দা করিবে আল্লাহ নবীর খুশবদার আলেমের দরকার আছে ইয়াল্লাহ অনারা তাঁরা কেনা কি করা করিবে ঘরা করিব না আল্লাহ যেন আর জানমাল হেফাজত করে দুশ্মন লোক তো হেফাজত করে এখন কদম বাড়াই না পারি ভাই দুশ্মন বাড়ি গিয়ে এলে অলি আল্লাহ শান নবী শান গাইলে বহুজন বদাস করি না পারে দা আছে হ না আরে কি নিয়ে কাজ আছে না নাই একদিন হজরত কেবলার কাজযোগ্য মানুষ ছিল তো ফুসের ঘর আছে সানা সানি ইয়া নাম বিল্ডিং টেলিং হই হজরত কেবলা যা তাসি বাদ দি বলে বই লই যোগ্য মাই যোগ্য মার থাইছি হযরত কেবলা আসসালামু আলাইকুম ইয়া গোসু সকালান কই হযরত গোসু ভান্ডারি সালাম দি হযরত কেবলা কত কি লইছ দে হদ হুজুর আজ দাম আই গান দিবে হযরত দেবো বিরা কেন দোয়া করি দ এখন অন দোয়া বাইলে আজ দাম এক গান্ডা সই সালামত আর নবী কবুল করিব সুবহানাল্লাহ হযরত কেবলা বলে জামাই বের ভিডিওর উদ্দে আর দিয়ে মাত্র ইতর আগা করার জন্য জিকির শুরু হই গই সুবহানাল্লাহ কারণ আতি ইয়ানিয়ন মদিনা রাত তো গোসু ভান্ডারি আতি ইয়ে সম্বন্ধে না জানাতে জোর নামাজ বাংলাদেশ পড়লে আসর নামাজ মদিনা থরি দিত
আচ্ছা যাক মহব্বত করে গেছ দইয়ে যা লাভ শুরু যা গই যা তো যাই তুই বলতে অজুদ গিয়ে এত দাদার গান টিটাতে বেন তো এখন তো অজুদ এ ভুয়া কুম কুমের ওষুধ খাবার জন্য হ্যাঁ গালা গালিও ডা বিড়ি বিড়ি করি মাথে নামে তো ভুয়া সা মাথে গাদা ওলা গান গালা দিগাল মানে আসাম নরমে বুঝতে তুই ফল করি বেলা তবে ভুয়া সাত মরে আল্লাহ হেদায়ত করো কামিন হন আমিন ও ইবাদত যাই দাদার গান টিটাতে ও বাবা মক্কাতুন মদিনা গিয়ে মদিনা জরি 40 জক্ত নামাজ দোয়া করি ইবে জিবে গাটি আছিল ভাই গাটি কো আজি গই গই ইবের গাটি আজি গই দোয়া লাগি দা হাতুন হযরত কেবলা গাটি আর ইরে এন্ড টিয়া বইছে সো সম্বল বিয়া কোন কড়ে এন গান্দ গান্দ দিন নুর নবীর রওজা যাই ইয়া রাসূলুল্লাহ আর গাটি গই বাড়ি দেবে টাইমিং সো সম্বল বিয়া কাড়ে এখন আই গাইন গই আই গাইন গই আই গাইন গই গচ্চ গচ্চ দাদা হযরত কেবলা তান ডান্ডা কো দিন নুর নবীর সালাম দর হজরত মদিনার বাতি জ্বলা কের বাতির প্রয়োজন মনে করিস গাটি হদু জোরা গাটি কখন দিকে ইয়াই নামাজ সুত্তে মাসিলে আমি কে কইতে মাসিলে গাটি কখন লগে ই কেন লগে এ গাটি না পাইলে কেন কই কম কইলো কই কম গাটি কখন আনতে জান মন পান করি অন দিয়ানো করিব দয়ানো করিব অন গাটি বে দয়ানো করিব হযরত কাবলা কত তুই যেভাবে শুরু করিব যেন তোর গাটি আইলো ফেলাই পারলি কে আগে লাগালি তুই যেভাবে কত গাটি বে দিয়া করিব তোর গাটি যেন আইলো তুই তামছ না হযরত নাও জোরা গাটি না পাইলে কেন করিব হযরত কাবলা কত গাটি পাবি তুই আগে দিয়া জমজমের পানি খাই না হদুজুর অনেক তলিবে ফুল আমি কেলার অগ দিতি তো কেয়ামতের মাঠত ফিলার মারিব বলো সার্গ সাহাবা কব তোরা কাজুর কব দি স্যার গো কথা দিম না কথা দিল লই তার বুঝি তার কি হুজুর দিল একবার বড় দূরত্ব না আর ঘুরে আনিলে হুজুর আর গাটি কথা আজ শুরু করলি না তোর গাটি এখন আমার ঠিক আই হুজুর যাই যা হযরত কেবলা কব কিছু দেখাম না কথা দেখির কি দেখো কথা সারা কি জলে হজর কেবলা কথা সারা কি বেড্ডা খজা হাজার করি এক কাম সমাধান হয়ে যাবে ভাই কারো জোর হওয়া না সারা কি বেড্ডা কত গেল এক কাম সমাধান ইদে মানে মানে ডায়ের গেছে নিশ্চয় দূরের কোটিপতি কোনো মুরিদান তাই ক্ষমতা গাঁটি তুনো ঠিয়া রাই দিব লইয়ের সড়িত ইবের মান গাঁটির কথা দুর্গ উজুরের বড় কোটিপতি বহুত কি আছে মুরিদান ভক্ত যা গাটির ডাকত যা সারা কর ডাকত ও ভাই ইবে আইতে 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 সারা কি বেজ ইবে যত হাসে যা সারা কি বেত দূরে যা ইতে বলো দভর করে সৈদাত পরে গই কই আল্লাহ হযরত কে না বুঝিন না আবার আই বুঝিন না আবার ইবে তো ভূতের বাতি ইবে যত হাসে যা ইবে আড়ে যার কই অগদরত কে না ইবে কি দাঁড়াই দিলে
ইবে তো কিয়ামত পর্যন্ত দুইলো তোয়াই রাইতাম ন ইবারে হাসানি দ এলে হইতে না হইতে বলে স্যার এক বেলা এক দূরে তাইটা কথা দিই হমা ওদেরটা এখন তো স্যার আগে হসার আগে শুধু বরবাল হই ওদের কেবল তোয়ার দেখা দিই নিদর্শন কি নিদর্শন কি স্যার এক তো দে ডাকে বাগে কি ওর তো দে হ্যাঁ কাটি করে ঘরের বউ কদে তুই ঘটাইছো মানে তুই ঘর হাই মদিন তুই ঘর ইটা কদাই মদিনা শরীফ বউ কদে বর ভালো কথা তুই মদিন তুমি মদিনা কাম ইয়াই করে ইতো কথা তো জিন্দাতপুর কি তুই কটাই করে তো জিন্দাতপুর তুই করে বাবা কাদে দু হাজার মিলার কথা নকই বুঝিত তার কি মানুষ অত তো নাইবার আরো তিন মাস বাই আছে হ্যাঁ না আসা আসা করে কোন টিয়া কোন ঘরে লুকাই দিও ইতো কথা কি বুঝে তো হারে আরো হাই কে জ্বালা থরগি হারাই মদিনা জরিফ কাটি তুই হাজার কেবলা তুই বাবা কদ খজরতের নাম গিলে বেছুলে আই খজরত খজরত কে প্লাতুন দোয়া আমনি দে পরে জামাই গজত গই কেনা জানা নওয়াজ কারণ দোয়া করি দো খজরতের নাম গিলে বেছুলে ইতে কদ আই জালাত খবর কি হা ইবে দে ডাইরেক্ট মদিনা তু গর্ব জন ফাঁসাই দিতে কি বেরি গোসলা জমে বন্ডারে ইতে কদ ববলার বারবারি করেন ঠিক হইতো নু মাই বড় আতুরি বেটকি কারণ যত মাইতো মত বাড়ি দেবি গুদে কারণ বৌর আঁতুরি কি বাইটে কোনো বৌর যদি মনের কথা একখান খাওয়া দল হব তোরা বড় মহাবত করি একখান বুঝোর কথা কই দি খবরদার তুই কেউ নকইস বৌ বজর ভাড়ে নিচাই লো যায় বাপ রে বাপ বে বললে বজরে ডেকি মাদার লে মিলি কথা দি বৌর বাবা আর কি কই কই তেমনি বললে ডালালে মিলি জামাই কথা আরো কবি সুযোগ দিবি নি কথা কি কবি তো জানো তো লিল তার হজরত কেবলা মুসকি আসি দিল দুজন চিন্তা নগর গো ইবে এন উপ গৌসলা জমাইত ভান্ডার ইবে বাংলা তো তাইত তারে মদিনা তো তাইত পারে শুধু নিজের সমাধান করিবে লেডা সিদ ন হদুয়ার রসুলের উম্মত বেসা কার হইব দেই মদিনার তো নারারে ফাটাইয়ে দে গুনের শুধু সমাধান দিদি মদিনার লাস্তা হেদাইতে লাস্তা দলা বাঁধি বিয়া গুনের লইয়ে রে ময়দানে মহাজরত আল্লাহর জান্নাতত গলায় বেলাই মদিনার রসুল আরারে জিম্মেদারি দিয়ে দে বরকত নসি এত আর গৌসল আজম মাইদ ভান্ডারে কেন আর নসিব দুঃখ আল্লাহ আর আরোগ্য সালাম হজরত কেবলা রুম মুবারক আর কেন দোয়া করবো নারাজ আঙ্গির হুজুর আল্লাহ জান জান মাল ইজ্জত আল্লাহ জান রক্ষা করার মতো আমিন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।